সোমবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 27 নম্বর ওয়ার্ডের বাবুরবাগ এলাকায় প্রায় 35 জন বিজেপি কর্মী ওই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর শেখ বশির আহমেদের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। উল্লেখ্য, এইসব কর্মীরা নির্বাচনের ফল ঘোষণার পর থেকে বাড়ি ছাড়া ছিলেন। এদিন প্রাক্তন কাউন্সিলর তাদের বাড়িতে ফেরার ব্যবস্থা করেন। আজকে 30 থেকে 35 জন এখানে জয়েন করেছে, যারা ভারতের জনতা পার্টির সঙ্গে ভুল বুঝে চলে গেছিল, তাদের প্রমোচনা দিয়েছিল, তাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল। তারা কি দীর্ঘদিনে বাড়ি ছাড়া ছিল, আমি নিজের দায়িত্ব নিয়ে তাদেরকে বাড়ি ফিরালাম এবং তারা ভুল বুঝেছে এবং আমার সঙ্গে এবং তৃণমূল মহামাটি মমতা ব্যানার্জি সরকারের সঙ্গে ওরা পার্টি করবে এই প্রতিজ্ঞা দিয়েছে। আমরা তাদেরকে সুস্থভাবে বাড়িতে ফিরিয়ে দিচ্ছি। যোগদানকারীরা জানান, তারা কিছুদিন ধরে বিজেপি দল করছিলেন, কিন্তু বিজেপির নীতি নির্ধারণ তাদের পছন্দ না হওয়ায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হওয়ার লক্ষ্যে তারা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। আমরা 27 নম্বর ওয়ার্ডের আমাদের দীর্ঘদিনের সুপরিচিতি এবং সবার ভালোভাবাপন্ন বাচ্চাদার কাছে আমরা আজকে শরণার্থী এবং বাচ্চাদা আমাদেরকে সমস্ত প্রকার বিগত দিনকে সহায়তা করেছে, আগামী দিন তাই করবে, সে বিষয়ে আমাদের সবাইকে নিয়ে এবং আমরা ভালোভাবে এখানে উপস্থিত হয়েছি এবং আগামী দিনে আমরা আমাদের 27 নম্বর ওয়ার্ডের বাচ্চাদা এবং আর অন্যান্য কর্মীবৃন্দ যারা রয়েছে এখানে সকল দাদা ভাইরা তাদের সাথে মিলেমিশে আমরা কাজ করি। এতদিন কী করতেন? এতদিন আমাদের জাস্ট কিছুদিন 2-3 মাস হলো আমরা ভারতীয় জনতা পার্টির সদস্য রূপে ছিলাম, সেখানে আমাদের আজকে আমরা ভুল বুঝেছি এবং আমরা নিজেরাই পরিবর্তন করেছি, যেটা বিগত দিনে আমরা ছিলাম আগে, আজ থেকে 3-4 মাস আগে যেগুলো ছিলাম সেইভাবে আমরা করি। দাদা আমাদের অনেক উপকার করেছে কিন্তু আমরা অন্যায় করেছি, আমরা ভুল করেছি, আমরা আর যাবো। বর্ধমান থেকে রাজীব মণ্ডল ও পম মহন্ত, রিপোর্ট আনন্দ বার্তা।